আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো চলে আসলাম আরো একটি নতুন রিভিউ নিয়ে, আর আজকের রিভিউতে থাকছে হানিফ এন্টারপ্রাইজের RM2 ব্যাকের যে মডটা আছে। তো এই মডটা আজকে আমি সম্পূর্ণ রিভিউ করে দেখাবো আপনাদেরকে। আর আমি কিছুদিন আগে কিন্তু একটা রিভিউ করেছিলাম, বলেছিলাম যে একটি চ্যানেলে 3000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেলে কিন্তু মডটা রিলিজ করে দেওয়া হবে। তো ওই চ্যানেলটাতে কিন্তু 3000 প্লাস সাবস্ক্রাইব হয়ে গেছে, যার কারণে কিন্তু তিনি আজকে মডটি রিলিজ করে দিচ্ছে। তো এখানে দেখতে পারতেছেন এটার আউটলুকটা নিয়ে আর কোনো কিছু বলার নাই, যেহেতু আমি এর আগেও একটা রিভিউ করেছিলাম। আর এটাতে অ্যানিমেশন হচ্ছে তিনটার ভিতরে, একটা হচ্ছে জানালা খুলবে, আর দ্বিতীয় নম্বর অ্যানিমেশনটা হচ্ছে বক্স খুলবে, কিন্তু তিন নম্বর অ্যানিমেশনটা আমি নিজেও খুঁজে পাইনি যেটার কাজ কি। তো যাই হোক, এখন একটু হাইওয়েতে নিয়ে যাবো আর এটা ড্যাশবোর্ডে ভিউটা দেখাবো। প্লাস এটার আউটলুকটা দেখতেছেন সামনের দিক থেকে একেবারেই কিন্তু নতুন একটি ফন্ট ইউজ করা হয়েছে এখানে। আর ব্যাকসাইডটা তো হিনো RM2 এর ব্যাকসাইড ইউজ করা হয়েছে, যেটা ওবি মোটরস থেকে তৈরিকৃত একটি মডেল বলতে পারেন আপনারা। তো এই মডটা সব মিলিয়ে কিন্তু ভালো, একেবারেই কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এখানে আপনি ড্রাইভিং করতে পারতেছেন। এখানে কন্ট্রোলিংয়ের দিক থেকে বলেন সব দিক থেকে ভালো লাগছে। আর এটার একটা নেগেটিভ দিক আছে, আমি যেটা ভিডিওর একটু পরেই বলে দিচ্ছি। তো এটার আপনি স্পিডের দিক থেকেও কোনো অভিযোগ পাবেন না, ব্রেকের দিক থেকেও পাবেন না, কোনো দিক থেকেই পাবেন না। আর ড্যাশবোর্ডটা আমি দেখিয়ে দিচ্ছি, শুধুমাত্র একটা জায়গাতে আমার একটু মানে সমস্যা লাগতেছে, যেটা হচ্ছে আপনি এই বাস মোডটাতে যখন স্ক্রিন চেঞ্জ করবেন তখন সামনের দিকের যে অংশটা আছে তো ওই অংশটাতে কিন্তু আপনার সাদা কালারই থেকে যাবে, আর বাকি সাইডে সব জায়গাতেই কিন্তু চেঞ্জ হবে, শুধুমাত্র ওই জায়গাটা ছাড়া। আসলে এটা হচ্ছে হানিফের RM2 ব্যাকের, যেহেতু এর জন্যই নাকি এরকম সিস্টেম রাখা হয়েছে যে হানিফের স্কিন ছাড়া অন্য কোনো স্কিন আর কি এখানে অ্যালাউ না। আর এখানে আপনি যদি সাদা কোনো স্কিন ইউজ করেন তাহলে কোনো সমস্যা হবে না, কারণ যেহেতু সামনের দিকে সাদা, এর জন্য আপনি ব্যাক সাইডে সাদা মিলিয়ে যদি অন্য কোনো বাস স্কিন ইউজ করেন তাহলে হয়তো বা কোনো সমস্যা থাকবে না। আর এই যে ড্যাশবোর্ডে ভিউটা তো আপনারা দেখতেই পারতেছেন, অনেক সুন্দর একটি ড্যাশবোর্ডে ভিউ, ক্লাসিক্যাল। যদিও এটা ওবি মোটরসের মডেল, কিন্তু এটা ড্যাশবোর্ড কিন্তু ওবি মোটরসের না, ড্যাশবোর্ডটা কিন্তু আফতাবেরই ইউজ করা হয়েছে এখানে দেখতে পারতেছেন। আর এই মডটাতে কিন্তু আপনি স্পিডটা পাবেন, অনেক সুন্দর একটি স্পিড উঠবে, আর ব্রেকটাও অনেক ভালো। ব্রেকটা আমি যেটা ইউজ করে বুঝলাম, ব্রেক প্লাস স্পিড দুইটাই মোটামুটি অনেক ভালো লাগছে আমার কাছে। কন্ট্রোলেও কোনো সমস্যা নেই, কন্ট্রোলটা অনেক সুন্দর আছে। আগের মোডটাতে যেমন একটু ল্যাগ ছিল, এটাতে কিন্তু কোনো ল্যাগ ইস্যু আমি পাইনি এখন পর্যন্ত, মানে স্মুথলি আপনি কিন্তু এটা দিয়ে খেলতে পারবেন, চাইলে কোনো সমস্যা হবে না যেরকমটা আমার এখানে দেখতেছেন। আর কন্ট্রোলটা দেখতেছেন আমি কিন্তু অনেক স্পিডেই চাইলে এটাকে কন্ট্রোল করতে পারতেছি খুব সহজে। স্পিড কন্ট্রোল দুইটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই, শুধুমাত্র স্ক্রিনের ওই ঝামেলাটা আছে। তো আপনি কিন্তু এটার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবেন, তো এখান থেকে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। যা আর কি, যার চ্যানেলের লিঙ্কটা রিলিজ হয়েছে আমি তার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব, আপনি ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আর এইখানে যে ওবিবিটা দেখতেছেন এটার লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এটা হচ্ছে মিক্সড ট্রাফিক ওবিবি, আপনি চাইলে এটাও ডাউনলোড করে নিতে পারেন। তো যাই হোক, আজকে রিভিউটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, তো ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো মোড বা ওবিবি নিয়ে দেখা হচ্ছে। তো ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।